হ্যালো এক্সপ্রেস বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নম্রতা রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল আবার নতুন করে অক্সিজেন যুগিয়েছে মানসিক ভাবে ভেঙে পড়া তৃণমূল কর্মী সমর্থকদের মনে আর তাই হয়তো মাত্র কয়েক ঘন্টার নোটিসেই দলীয় কর্মসূচিতে একত্রিত হচ্ছেন হাজার হাজার কর্মী সমর্থক বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাত্রশায়ার এলাকায় আয়োজিত তৃণমূলের এক পদযাত্রা ঘিরে আবার তেমনি উন্মাদনা দেখা গেল পাত্রশয়ারের ধগরিয়া রাঙাডাঙ্গা এলাকা থেকে হোটেল মোড় পর্যন্ত এক পদযাত্রায় প্রায় হাজার দুয়েক মানুষ বিজেপি অগ্রাসী রাজনীতির বিরুদ্ধে নেমে প্রতিবাদ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের আশা আগামী দু হাজার একুশের বিধানসভা তাদের আস্থা রাখবেন এবং নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়েই সরকার গড়বেন দলনেত্রী কারণ এই কয়েক বছরেই বিজেপির অপশাসনের এক প্রকার দিশাহারা হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষ রাজ্য রাজ্যে বিধানসভা নির্বাচনে তারই ফল পাচ্ছেন নরেন্দ্র মোদীর দল বলে মন্তব্য করেন পদযাত্রার পুরোভাগে থাকা তৃণমূল নেতৃত্ব পৌঁছাক নিচে গোড়াগড়ি দেয় ঘটনটা হচ্ছে যদি কোনো সে ঠেক পায় বা পরত পায় তখন তাকে খড় দিয়ে বেঁধে বেঁধে উঠুতে হয় সেই রকম একটা ধর্মের ধ্বজা নিয়ে বিজেপি ভেবেছিলো যে আমরা বিরাট ওপরে উঠে যাব কিছু আমি তাদের নাম করছি নাই কিছু মানুষ ওদেরকে সাপোর্ট করেছিলো যখনই মইটা সরিয়ে নিয়েছে ধরাস করে নিচে পড়ে গেছে হ্যাঁ এই যে আঠারোটা যে বলছিল আপনি বিধানসভায় মিলিয়ে নেবেন যে আমরা সব সিটগুলোই পাব মানুষ যেটা ভেবেছিল বিজেপিকে নিয়ে সে স্বপ্ন যেটা দেখেছিল স্বপ্ন দেখা শেষ হয়ে গেছে মানুষের এখন যা আমরা এই তিনটে বিধানসভার উপনির্বাচনে যা দেখলাম তো মানুষ মমতা ব্যানার্জির সাথেই আছে কারণ মমতা ব্যানার্জি মানুষের সাথে আছে জনগণের সাথে আছে আর জনগণও মমতা ব্যানার্জির সাথে আছে বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের চলছে